আমরা এসপি অফিসে যাব, আমরা এসপি সাহেবের কাছ থেকে জানবো যে আপনার ওসি আরশটা হলো নি কেন। দরকার হয় আগামী দিন আমরা নবান্ন হয়ে যাবো। আমরা এখান থেকে আমি আনিস ভাইকে নিয়ে, আনিস ভাইয়ের আব্বাকে নিয়ে আমি ওসির কাছে যাব। আর এরা এসেছে একটা ঝামেলা লাগিয়ে দিয়ে পুলিশ গুলো উত্তেজিত হয়ে যান, আনিস ভাইয়ের বাবাকে মারুন। এটা আপনারা চান? যারা ইট ছুটছে তাকে আগে মারবেন, এত মারা মারবে যেন এলাকায় যেন জীবনে না আসে। গতবারে যে ধামা ঘেরা হয়েছিল ওই এরা এসে পুলিশকে পাঠানো এরা হলো সব টিএমসি গুন্ডা। আমটা থেকে আমটার প্রধান, আপনার প্রধান আমটার এলাকার এমএলএ এদেরকে পাঠিয়েছে যে তোরা এখন ইট ছুটবি। এই শুনছেন? আর আপনারা ফুরফুরা শরীফকে মানেন তো, হিন্দু মুসলমানকে মানেন তো? এখানে হিন্দু মুসলমান সবাই এসেছে, এখানে কেউ তকবীর দিবেন না, শুধু এখানে বসে থাকবে, কোন স্লোগান নাই, সব স্লোগান থাকবে। আমরা এখানে এসেছি দাবি নিতে, মারামারি করতে আসিনি এখানে। আর যদি মারামারি করো খোদার কসম আমি চলে যাবো আমি আব্বাকে নিয়ে। তোমরা এসেছো আনিস ভাইয়ের আব্বার ডাকে, কথা ঠিক না বেদিক? আজকের পশ্চিম বাংলা সব জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে রাস্তায় রাস্তায়, কেন তারা বিচার চাইছে, এবং বিচার চাইছে দিল্লি পর্যন্ত। এ শুনছেন আমার কথা? আমাদের আজকের এখানে দাবি, আমরা আনিস ভাইয়ের আব্বাকে নিয়ে থানার ভেতরে যাব। মেন হচ্ছে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই এ থানার ওসি মেন নায়ক এসে আগে গেলে চাইবে। আমাকে রাস্তায় বারবার এসে বলে আমার মাথা ঘুরছে, পিছনে ধরে নিন। আর এই শোনো, সামনে থেকে ছেড়ে দাও, সামনে ছেড়ে দাও, এই সামনে ছেড়ে দাও। বন্ধুগণ, আমি আনিস ভাইয়ের, আমি খুব কাছের মানুষ, ফুরফুরা শরীফ আনিস ভাইয়ের খুব কাছের মানুষ, হিন্দু মুসলমান সবাই কাছের মানুষ। আমরা আজকের এসেছি থানা ভাঙচুর করতে নয়, একটা পুলিশকে মারতে নয়। এরা কি দোষ করেছে? এই যাদেরকে ঢিল মারছে এরা কি দোষ করেছে? দোষ করেছে মেন দোষই হলো ওই এলাকার উপপ্রধান প্রধান, আর সব থেকে গরিব বেশি দোষী হলো এখানকার রাজি ছিলেন এসপি, আর এখানকার এমএলএ, তাদেরকে আগে গ্রেফতার করতে হবে। এখানকার এসপি, আমরা আজকে আজকে থানা ঘেরাও করেছি, আগামী রবিবার আমরা এসপি অফিস ঘেরাও করবো। পানিয়ারা এসপি অফিস আমরা ঘেরাও করবো। ভাইয়া অনুরোধ করে বলছি, আমি আনিসের আব্বা, আনিসের জন্য আপনারা আসছেন, আপনারা একটু শান্ত হয়ে ধৈর্য ধরে বসে যাবেন, কেউ কোনো চিল্লামিল্লি করবে না। যারা দেখবো ইট পাথর ছুটছে পুলিশ প্রশাসনকে, তারাই ভাবো টিএমসি দাবার এসেছে সেখানে। আমার সুখাজের জন্য আমি দাবি নিয়েছি, আমার সঙ্গে হুজুর আছে, আমরা যাচ্ছি কি দাবি নিয়ে, কি বলে না বলে আমরা শুনেছে, আপনাদেরকে সবাইকে দাঁড়াবো। আর আমি জানি, আমার কাছে রিপোর্ট আছে, আজকে থানায় আরএসএনআর এসপি এসেছে, এখানে সিআই এসেছে, এসডিপিও আছে থানার ভেতরে, এবং থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত যারা পুলিশ অফিসাররা তারাও আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। ইমিডিয়েটলি রবিবারের ভেতরে, রবিবারের মধ্যে এই আমতা থানার ওসিকে আরোস করে তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা আমরা
আর এসপি কেও শোনো বলছি, এবং আমরা আমরা কথাগুলোকে শেষ করতে দেন, আমরা এই আমরা চার পাঁচজন আমিত ভাইয়ের ভাই আছে, বড় দাদা আছে, বাবা আছে, আমার ভাই স্বামী সিদ্দিকি আছে, আরো অনেক অনেক ভাইয়েরা আছে, আমরা যাবো ছাত্র পরিষদের অনেক লিডাররা এসেছে, এই কলকাতা ইউনিভার্সিটি ধমকি আসছে এলাকার মানুষের কাছে, ধমকি দিচ্ছে উপপ্রধান এবং প্রধান, যে তোরা যদি সিবিআই করিস আমরা রাতের অন্ধকারে তোদেরকে শেষ করে দেবো, এবং আমরা আনিসের বডিটাকে কবর থেকে তুলে গায়েব করে দেবো, আমরা তাদের ফাঁসি চাই। একজন কনস্টেবলকে আপনারা ধরে আমাদেরকে দেখাচ্ছেন, কনস্টেবলকে পাঠালো কে? কনস্টেবলের ক্ষমতা আছে? ওকে তো ওসি পাঠিয়েছে, ওকে ওসিকে এমএলএ চাপ দিয়েছে, ওসিকে প্রধান চাপ দিয়েছে, উপপ্রধান চাপ দিয়েছে, ডিএসপি চাপ দিয়েছে, এসপি চাপ দিয়েছে, আগে এদেরকে তোলা হোক। আর আমার বিশ্বাস যদি সিবিআই হয় সবাইকে কাঠগড়ায় তোলা হবে, আমাদের বিশ্বাস আছে, কথা ঠিক না বেদি? আর আপনারা সবাই নিজের ডান দিক বাঁ দিক পিছনে দেখেন যে কারা ভিড় ছুটছে, আপনারা নিজেদের চোখ ঘোরান, কারণ এরা এসেছে ওই প্রধান পাঠিয়েছে পাঞ্চাল করে দেবে, আগামী দিন আমরা এসপি ঘেরাও করবো, এতে দল মালাবার যাবে, আর আজকে যদি এদেরকে ভালো করে ধোলাই করে দিতে পারো তাহলে ওরা কিন্তু এসপি অফিসে গিয়ে ঝামেলা করতে পারবে না। আর এসপি অফিসে যাবো রবিবার এসপি অফিস ঘেরাও হবে, আর আগামী দিন এ আনিসের বাবা বলেছে আমি নবান্ন ঘেরাও করবো, ঠিক না? পুরো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান কলেজ ইউনিভার্সিটি সবাইকে বলবো, আপনারা যেই দিন নবান্ন ঘেরাও হবে সেই দিন আপনার নবান্ন আসবে। আমাদেরকে একটু থানার ভেতরে দাদা থানার ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হোক, আমাদের কাছে একজনকে পাঠানো হোক, আমরা তিনজন যাব কি চারজন যাব এর বেশি যাব না, আমরা যাব যে আমরা থানার যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। পশ্চিমবঙ্গের মানুষ নয়, জেএনইউ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা এখন আন্দোলনে আছে, আর যেখানে আলিয়া বিশ্ববিদ্যালয় আর জেএনইউ এর ছাত্ররা থাকে সেইখানে তার শেষ দেবে তাহলে, ঠিক কি না? আপনি কি ছেলের বাবার তার বাবার শরীর খারাপ, এক মিনিট আমি একটা কথা বলি, আমরা ওসির অ্যারোসের দাবি করেছি এবং ওখানকার প্রধানকে অ্যারোস করতে হবে এবং প্রধানকে অ্যারোস করতে হবে। আমরা কঠিন ব্যবস্থা নেবো, এই ঘর বাড়ি সব উড়িয়ে দেবো এবং আনিসকে আনিসের কবর থেকে আমরা আনিসকে তুলে নেবো, অর্থাৎ আমরা লিখিত জানিয়েছি আমাদের এসডিও স্যার, তিনি কথা দিয়েছেন যে আমরাও চাই এর সঠিক তদন্ত হোক। আগামী রবিবার সবাইকে বলছি, আগামী রবিবার থানায় উনি জানিয়েছেন, আমরা সবাইকে জানাচ্ছি আমার আনিসের বাবা বলেছে আমি আগামী রবিবার আমরা এসপি অফিসে যাব, আমরা এসপি সাহেবের কাছ থেকে জানবো
যে আপনার ওসি আদর্শটা হলনি কেন, দরকার হয় আগামী দিন আমরা নবান রয়ে যাবো। মোবাইল জমা দিতে হবে, আমি দ্বারস্থ হব বলেছি তো, সিবিআই উপরে দ্বারস্থ হব বলেছি, সিবিআই তদন্ত করবে কি না আমার ব্যাপারে আমি দেখছি, আমি দরকার আবার কোর্টে যাবো। আমরা থানায় বলে দিয়েছি আমরা সিবিআই চাই, আমরা সিবিআই চাই, বলেন আমি অসুস্থ, যা বলার বলেছি ওখানে বলে এসেছি, খাতায় একটু নোট করে দিয়েছি, সিবিআই তদন্তের কথাও বলে বাইরে 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 বাইরে।